গুড মর্নিং ফ্রেন্ডস, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা করে খেয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, ভাত আমার হয়ে গেছে, মানে চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এখন এদিকে বসিয়েছি মুগ ডাল, তার মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ ধোকার তরকারি করব। আর এই যে ধোকাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা তেল দিয়ে মন্ড তৈরি করব, তারপরে পিস পিস করে কেটে ভেজে তারপরে তরকারি করব। সেই ধোকার তরকারিতে আলু দেবো, সেই আলুটাই মুগ ডালের সঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। মুগ ডালটা তো ভিজিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সেদ্ধ করব না। আর কুমড়ো দিয়ে মুগ ডাল করব, আর পটল পোস্ত করব। পটলটা আমি কেটে নিয়েছি, হাজব্যান্ড গেল চাটা খেয়ে বাজারে, বাজার থেকে সবজি আনবে, শুধু মাছ তো এনেছিল আগের দিন, তার আগের দিন সবজি বাজার করেছে বলে ওই জন্য আর পরশু দিনকারে বাজার করেছে, সেদিনকারে সবজি আনিনি, শুধু মাছটাই এনেছে। তো মাছ রয়েছে, আজকে তো মাছ করবো না, আজকে নিরামিষ শনিবার, আজকে ওই জন্য বললো তাহলে একটু সবজি নিয়ে আসে। সবজি রয়েছে, কিছু কিছু রয়েছে সবজি, তাও গেলো বললো যাই। তাই বললাম ঠিক আছে, তাহলে এখন তো আর বাড়িতে ফুল গাছ নেই, একটু ফুল বেলপাতাও নিয়ে এসো, আর ফল টল মিষ্টি যা হোক নিয়ে এসো। তা সোনু গেছে সকালবেলা ভোরবেলা খেলতে, ফুটবল খেলতে গেছে, আর শানকে বলেছিল, শান যায়নি কারণ শান টিউশন আছে, ওই জন্য ও স্কুল ছুটি, কালকেও স্কুল ছুটি ছিল কারণ মঙ্গলবার দিয়ে পরীক্ষা শুরু হবে, ওই জন্য ও এখন টিউশন যাবে 9টা বাজে। কালকেও কারেন্ট ছিল না, সকালবেলা কারেন্ট গেছে, সেই বিকেলে কারেন্ট এসছে, কারেন্টের কাজ হচ্ছে, আর আজকেও কারেন্ট থাকবে না বলে মানে অ্যানাউন্স করে গেছে। তা ভাত আমার হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নিই, ভাতটা নামিয়ে নিই, ডালটাও এক্ষুনি সিটি পড়ে যাবে, তারপরে আমি রান্নাগুলো সারবো। দেখো ফ্রেন্ডস, ভাত আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, আর এই যে দেখো পটলগুলো কেটে নিয়েছি, গোটা গোটা পটলই মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। পটল পোস্ত করবো, তো এখন কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে আমি অল্প তেল দিয়ে আমি ধোকা যে ভিজিয়েছিলাম সেই মন্ডটা তৈরি করব, আর পোস্তটা একেবারে পেস্ট করে নেব। পোস্তটা পেস্ট করে নিয়ে ধোকার তরকারির মশলাটাও আমি একেবারে পেস্ট করে নেব, যদি আবার কারেন্ট চলে যায় মুশকিল হয়ে যাবে। তো আমি মন্ডটা তৈরি করে নিয়েছি, নামিয়ে নিয়েছি, আর এখন বেশি করে তেল দিলাম, এই যে ধোকাটা সেট হয়ে গেছে, আর পরে আমি ওটা কাটবো। তার আগে দেখো এই যে ডালের মধ্যে যে আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম, আলুগুলো তুলে নিয়েছি, এইটা আমি ডুমো ডুমো করে কেটে মশলার সঙ্গে কষিয়ে দেবো। আলু তো সেদ্ধই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। এখন ধোকাটা পিস পিস করে কেটে নিয়ে আমি ভেজে তুলে পটলটা আমি ভাজা বসিয়ে দেবো। পটলটা আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর মাঝখান দিয়ে যেহেতু চিড়ে দিয়েছি, ভেতরে নুনটাও ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। ধোকাগুলো অল্প অল্প করে ভেজে তুলে নিয়েছি, তারপরে আমি পটলটা বসাবো। তার আগে আমি ডালটা সোমবার দিয়ে দিলাম। এদিকে দেখো কুমড়োটা আমি অল্প সেদ্ধ করে নেব, কারণ ডাল তো আমার সেদ্ধই আছে, কুমড়োটা একটু সেদ্ধ করে না নিলে মানে শক্ত শক্ত থাকবে, ওই জন্য হালকা সেদ্ধ করে নিয়ে নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে দেব, আর ধনে পাতা দিয়ে করব। আর ওদিকে আমি পটলটা ভাজা বসিয়ে দিলাম। পটলটা ভাজা হতে হতে আমার এদিকে প্রায় ডালটা হয়ে গেছে, আমি লাস্টে ধনে পাতা দিয়ে দিলাম, আর ওদিকে আমার পটলটাও ভাজা হয়ে গেছে প্রায়, আমি পোস্তটা ঢেলে দিলাম। আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে বাজার থেকে, দেখো সবজি টবজি নিয়ে এসছে, ফল নিয়ে এসছে, আর এখানে দেখো চালতা নিয়ে এসছে একটা, আবার আমড়াও নিয়ে এসছে। সবজিগুলো আমি পরে ধোবো, ফলটাও পরে ধোবো, তার আগে আমি তরকারিটা করে নিই, কারণ ও এখনই স্নান করতে ঢুকে যাবে, আর স্নান করে বেরিয়েই আমাকে বলবে খেতে দাও। তো তরকারিটা আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, সব তো মশলা কড়াই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখো মুগ ডালটা আমি করে নিয়েছি কুমড়ো দিয়ে ধনে পাতা দিয়ে, আর এখানে করেছি পটল পোস্ত, আর ধোকার তরকারিটাও আমার হয়ে গেছে, সব কিছু দিয়েই দিয়েছি, একটু ঝোলটা টেনে আসলে আমি নামিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, রান্নাবান্না সেরে হাজব্যান্ড আর শাশুড়িমাকে তো খেতে দিয়ে দিলাম, খেয়ে ওনারা চলে গেছে দোকানে, আর শান তো আগেই চলে গেছে খেয়ে, ও ডাল সেদ্ধ ঘি ভাত দিয়ে খেয়ে নিয়েছে, আর সোনু খেলে এসে ওই খেয়ে নিয়েছে, আর আমিও ওরা চলে যাওয়ার পরে সব সবজি টবজি ধুয়ে একবারে বাসন মেজে নিয়েছি, মেজে আমিও একটু খেয়ে নিলাম, ভাতই খেয়েছি, রুটি করিনি। আর এখন এই গ্যাসটা পরিষ্কার করে নেব, গ্যাস পরিষ্কার করে তারপরে যাবো ওইদিকে, জামা কাপড় কাচার আছে, ঠাকুরের বাসন মাজবো, ঘরটা মুছবো, ফলগুলো নিয়ে এসে, সবজিগুলো তো ধুয়েছি, ফলগুলো এখনো ধোয়া হয়নি, ফল টলগুলো ধোবো,
গ্যাস এমনি আমি কালকে রাত্রেই পরিষ্কার করে রেখে দিয়েছি একদম মেজে ঘষে, কারণ আজকে তো শনিবার, রাত্রিবেলায় আমি দোকান থেকে এসে রুটি করেছি আর দোকানে যাওয়ার আগে তরকারি করে আটা মেখে রেখে গেছি, এসে তারপর রুটি করে নিয়েছি। রুটি করে তারপর আমি গ্যাস ট্যাস একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করেছি তো। আর রুটি তো করিনি, রুটি করলে বেশি নোংরা হয়, রুটির ওই আটার গুঁড়োগুলো পরে। দেখো ফ্রেন্ডস, এখানে নিয়ে এসছে পেয়ারা, কলা আর একটা বাতাবি লেবু নিয়ে এসছে। আর নারকেলটা তো জন্মাষ্টমীতে নিয়েছিল দুটো নারকেল, একটা নারকেল করেছি, একটা রয়ে গেছে। আর এখানে ফুল মিষ্টিও নিয়ে এসছে। আর এদিকে দেখো সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি, পরে ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এদিকে দেখো কত জামা কাপড় বেরিয়ে গেছে কাচার। আর ঘরের অবস্থা দেখবে, দেখো আগের দিন বৃষ্টি হয়েছিল বলে ঘরে বারান্দায় সব জামাকাপড় মেলা ছিল। দেখো বিছানাপত্র ঠিকঠাক করে তোলা হয়নি, এগুলো এখন সব ঠিক করলাম। দেখো বিছানা সব গুছিয়ে নিলাম, জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম, যেখানে যেই জামাকাপড়টা থাকে সব গুছিয়ে রাখলাম। তারপরে বিছানার চাদরটাও আমি পাল্টে দিয়েছি, দেখো আরও কাচার হয়ে গেল। সব জামাকাপড় তো ভেজাবো, একটু গরম জল করে নিয়েছি, কারণ সব জামাকাপড় তো সমানভাবে নোংরা হয় না, চাদর টাদরগুলো একটু গরম জলে দিলে ভালো হয়। আর যেগুলো একটু ভালো জামা কাপড় ওইগুলো আবার গরম জলে দেওয়া যাবে না। আর এদিকে দেখো আমাদের মিনি ঘুমাচ্ছে, ওই দেখো আমার কথা শুনে আবার উঠে দেখছে, সোনু উপরে বসে পড়ছে। তো আমি সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আর প্রচুর রোদ উঠেছে, ভিজিয়ে আমি এখন ঠাকুরের বাসন মাজবো, ঘর মুছবো, তারপরে জামা কাপড় কেচে একদম স্নান করে এসে পুজো করতে বসবো। এই দেখো সব জামা কাপড় কেচে নিয়েছি, কেচে বাইরে মেলে দিয়ে এসে আমি দেখো পুজো করে নিয়েছি। পুজো করে সান, সোনু আর আমি তিনজনে মিলে দুপুরের লাঞ্চ করে নিলাম। তারপরে এই যে বাতাবি লেবুটা কাটলাম, কেটে দেখো আমার হাজবেন্ড আর শাশুড়ি মায়ের জন্য রেখে দিলাম ফ্রিজে। আর আমাদের জন্য একটু বিট, নুন, কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে মাখলাম। আর ওই যে দেখতে পাচ্ছ অনেক উঁচুতে একটা ঘুড়ি উড়ছে, বাইরে বেরিয়েছি জামাকাপড়গুলো তুলে নেওয়ার জন্য, আকাশ তো পুরো পরিষ্কার, অনেক ঘুড়ি উড়তে দেখা যাচ্ছে। তো আমি জামাকাপড়গুলো তুলে নিয়ে একেবারে বাসনগুলো মেজে নিলাম। দেখো ফ্রেন্ডস, দোকানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। শানের তো আজকে তিন জায়গায় টিউশন, ও সকালবেলা একটা পড়ে এসছে, যেটা তিনটের সময় পড়া থাকে সেটা সকালে পড়ে এসছে, আর বিকেল পাঁচটায় আছে, আবার আটটার সময় একটা আছে। তো ও তো বেরিয়ে গেছে, এখন তো পাঁচটা বাজে, আমিও বেরিয়ে যাচ্ছি এখন। আর সোনুরও টিউশন আছে, ও সাড়ে ছটায় আছে, ও পরে বেরোবে। তো শান তো বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে যাচ্ছি, সোনুও বেরিয়ে যাবে। তো শান বোধহয় আজকে আসবে না বাড়িতে, ও বললো কালকে রবিবার ছুটি আছে, মঙ্গলবার থেকে তো পরীক্ষা আরম্ভ হয়ে যাচ্ছে, একটু মা বাড়িতে যাই, একটু দেখে আসি, মাসি বোনকে সবাইকে দেখে আসি, মামারও ছুটি আছে, তা মা বলছিল তাহলে পাঠিয়ে দে। তা ও আজকে পড়েই ওখানে চলে যাবে, আর সোনু কালকে ড্রয়িং স্কুল করে তারপরে যাবে, কালকেই চলে আসবে, খাওয়া দাওয়া করে দুপুরবেলা বিকেলবেলাই চলে আসবে। তো আমার তো আজকে তরকারি করাই আছে, আর সোনু রাত্রিবেলা ভাত খাবে, ওর ভাতও রয়েছে, ভাত ডাল তরকারি। আর আজকে যা গরম পড়েছে, আজকে তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি, সব জামাকাপড় শুকিয়ে গেছে। হ্যাঁ, সেইগুলো আনলাম, এনে ভাজটাজ করে দুপুরকার বাসন মাজলাম, মেজে তো আমি রেডি হয়ে গেছি। সোনুর জন্য ভাত রয়েছে, সোনু ভাত খাবে, আর আমাদের জন্য কটা রুটি করব। তো বেরিয়ে যাচ্ছি ফ্রেন্ডস, ওখানে আবার দেখা হবে। এই যে দেখো ফ্রেন্ডস, চলে এসেছি, এই যে আমার হাজবেন্ড দোকানে বসে আছে, আর আমিও দোকানে দেখা করে চলে আসলাম গোডাউনে। গোডাউনে আসার পরে দেখলাম কাস্টমার রয়েছে দু একটা, তা ওরাই দেখাচ্ছিল, দাদারা ভাইরা। তারপর আমি এসে বিল টিলগুলো করে দিলাম। তো আবার আজকে কিছু মাল ঢুকেছে, এই দেখো প্রচুর মাল ঢুকেছে, আগের দিন তো অতগুলো মাল এসছে, আবার আজকে কিছু মাল এসছে, প্রতিদিনই কিছু না কিছু মাল ঢুকছে। মালটাল আসলে আমার হাজবেন্ড তো আর আসতে পারে না গোডাউনে, দোকানেই থাকে, আর আমি থাকলে কি একটু ভালো হয়, সুবিধা হয়। তো আমি দেখে টেকে রাখলাম, এতক্ষণ কাস্টমার ছিল দু একটা করে, যাই হোক ভিড় ছিল না, তবে কাস্টমার ছিল, একটার পর একটা ঢুকছিল। তা আমরা সবাই মিলে টিফিনটা করে নিলাম, তারপরেও দু একটা কাস্টমার ঢুকছিল, কিন্তু দেখলাম নটা বেজে গেছে। তা হাজবেন্ডকে বললাম আমি বাড়ি চলে যাই, কারণ এদিকে আবার টেনশান আছে, বাড়িতে এসে আমাকে রুটি করতে হবে, ওই জন্য চলে আসলাম। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, এখন সাড়ে নটা বাজে, প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড, আর আজকে তো বৃষ্টি হয়নি, একদিকে ভালো হয়েছে, আজকে
মোটামুটি সন্ধ্যার থেকে গেছি পর থেকে একটা দুটো করে কাস্টমার ছিল। তা আমি চলে এসেছি, আমি হাজব্যান্ডকে বললাম যে 9টা তো বাজে, আমি এবার বেরিয়ে যাই। ও বললো ঠিক আছে তাহলে যাও। তা ওই চলে এসেছি, এসে রুটি করব, তরকারিটা বার করব, গরম করব, ভাতটা বার করব, ডালটা বার করব, একটু হাত মুখ ধুয়ে একটু বসে নেবো ফ্যানের তলায়। বেশি রুটি করতে হবে না, অল্প কয়েকটা রুটি করব, কারণ সোনু তো ভাত খাবে, আর শানও নেই বাড়িতে, ও মামা বাড়ি চলে যাবে, পরে মানে অল্প কয়েকটা রুটি করব, একটুখানি বসে নিয়ে তারপরে প্রচণ্ড গরম লাগছে, একটু জল খাবো, সাইকেল চালিয়ে এসেছি তো প্রচণ্ড গরম লাগছে, হাত মুখও ধুইনি এখনও, হাত মুখ ধোবো, ধুয়ে তারপরে রুটি করব। তো ফ্রেন্ডস, আমার এখন যা যাচ্ছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।